6500 টাকায় এত কিছু কোন হেলমেট অফার করে কিনা আমার জানা নাই। সো কি অবস্থা ভাই ব্রাদার্স, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আমি আমার এক্সর অ্যাপেক্স xBhp এই হেলমেটটার ইউজার রিভিউ দিব, যেটা আমি 2 মান্থস প্লাস ইউজ করতেছি। আর ভিডিওতে হচ্ছে A to Z এভরিথিং, গুড অ্যান্ড ব্যাড সাইড সব কিছুই বলবো। সো চলেন শুরু করা যাক। সো এই হেলমেটটার প্রাইস হচ্ছে 6500 টাকা, অ্যান্ড 6500 টাকায় এত কিছু কোনো হেলমেট অফার করে কি না আমার জানা নাই। সো কী কী অফার করতেছে সেইগুলো বলে শেষ করতে পারবো না, তারপরে আমি যতটুকু বলা যায় একটানে আমি সেটা একটু বলবো। সো ফার্স্টে হচ্ছে হেলমেটটা ইসিই অ্যান্ড ডট সার্টিফাইড, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে ইট কামস উইথ পিন লক 30। তারপর থার্ড হচ্ছে এটার সাথে সানভাইজার আছে। ফোর্থ হচ্ছে এটার কুইক রিলিজ প্যাডিং, মানে ভাই আমি বলে শেষ করতে পারবো না, যাই হোক। সো গুড সাইড বলতে গেলে সব থেকে প্রথমে যে কথাটা আমার আসে সেটা হচ্ছে, সো প্রথমে যেটা বলতে হয় এইটা হচ্ছে ইসি অ্যান্ড ডট সার্টিফাইড একটা হেলমেট, যেটা হচ্ছে অ্যান্ড এটার ওয়েট হচ্ছে 1650 গ্রাম। বাট এটার ওয়েট ডিস্ট্রিবিউশন ভালো হওয়ার ফলে আপনি মাথায় পরে যে 1650 গ্রাম এইটা হচ্ছে ওইভাবে বুঝতে পারবেন না। দেন এইটার কালার গ্রাফিক্স, যেটা কালার গ্রাফিক্সটা অনেক সুন্দর অ্যান্ড একটু ফাঙ্কি টাইপ হওয়ার ফলে আমাদের যারা ইয়ংস্টার আছে ইয়ংস্টারদের অনেক ভালো লাগবে, পার্সোনালি আমারও ভালো লাগে। এখন সবার চয়েস তো সেম না, ডিপেন্ডস যে কার কেমন লাগতে পারে। দেন এইটার যে প্যাডিং আছে, প্যাডিংটা হচ্ছে কুইক রিলিজ প্যাডিং, ইনকেস অফ উপরওয়ালা না করুক কোনো সময় যদি প্রবলেম হয় অ্যাক্সিডেন্ট হয় দেন এটা এক টানে খোলা যায়। দেন আরেকটা সেফটি ফিচার হচ্ছে এটা ডাবল ডি লক। ডাবল ডি লকটা হচ্ছে ওয়ার্ল্ডের সব থেকে সেফেস্ট লক স্টিল নাও। তারপরে এইটা হেলমেটটার ভিজিবিলিটি ভালোই, ফ্রন্টে জাস্ট এটা মেইনলি হয়তো ট্র্যাক বেসড করা ডিজাইনটা, যার ফলে হচ্ছে মেইনলি আমরা সামনে ফোকাস করতে পারি। ওয়াও কত সুন্দর গোল্ডেন সান, অনেকদিন পরে দেখলাম, যাই হোক। দেন হচ্ছে এই হেলমেটটার আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে এই হেলমেটটা একটা চিন কার্টেন দেওয়া আছে। চিন কার্টেনটা হচ্ছে এই জিনিসটা, অ্যান্ড এইটা দেওয়ার ফলে যেটা হয় অনেক সময় আমরা যখন বাইক হাই স্পিডে চালাইতে থাকি, চালাইতে গেলে অনেক সময় বাতাস ঢুকে নিচে দিয়ে সাথে ডাস্টও ঢুকে, বাট চিন কার্টেন অনেক হেলমেটে থাকে, বাট এইটা চিন কার্টেনটা বেশ বড়, যার ফলে আমরা যারা মোটর ভ্লগ করি এদের জন্য একটু নয়েজ ক্যান্সেলেশনে হেল্পফুল হয়। সো মোটামুটি এই ছিল আমার জানা মতে ভালো বিষয়। ইনস্ট্যান্ট আরও হয়তো অনেক কিছু থাকতে পারে, আমার মাথায় আসতেছে না। আর যেটা ব্যাড সাইড, আমার কাছে হেলমেটের ব্যাড সাইড লাগছে যে এটার ভেন্টিলেশন আরেকটু ভালো করা যাইতো। লাইক এটার ভেন্টিলেশন দেয়া আছে দুইটা উপরে এয়ার ইনটেকের জন্য, বাট সামনে ফ্রন্টে আরেকটা দেয়া থাকলে হয়তো ওইটা বেটার হইতো, বিকজ অফ আমাদের ফেসে হালকা একটু বাতাস কিংবা লাগলে এই জিনিসটা অনেক ভালো লাগে রাইডের সময়। সো যাই হোক, এটা কেন দেয় নাই তারা যারা বানাইছে তারাই ভালো বলতে পারবে। দেন তারপর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে এটার প্যাডিং, প্যাডিংটা হচ্ছে শ্রিঙ্ক করছে। এখন 6500 টাকার যে হেলমেট, এই রেঞ্জের হেলমেট, এই হেলমেট সবগুলোই প্যাডিং শ্রিঙ্ক করবে, বাট আমার মনে হয় যে এটার যে ফ্যাব্রিক্সটা আছে ফ্যাব্রিক্সটা আর একটু ভালো করা পসিবল ছিল। থেকে যে ভালো লাগছে যে বিষয়টা, আপনাদের জন্য একটা ডিসকাউন্টের বিষয় আছে, সেটা হচ্ছে ভিডিও শেষে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আপনারা যদি ভালকান লাইফস্টাইল থেকে, সরি ভালকান xRRZ এই কুপন কোডটা ইউজ করেন, দেন আপনারা ওখানের এনি পার্ট এনি অ্যাক্সেসরিজের উপরে 10% ডিসকাউন্ট পাচ্ছেন। সো ব্রোস, এই ছিল আজকের মতো ভিডিও, হোপফুলি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। আর ভিডিও এখনই শেষ করতেছি, সবাই ভালো থাকেন সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।